করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বর। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। শুধু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে 38টি শিশু, তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা বলছেন করোনা আর ডেঙ্গুর উপসর্গে মিল থাকায় বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। মশারিবন্দি জীবন অনেকটা জেলখানার মতো শিশুটির কাছে। আদাবর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে, সে পুরোপুরি সুস্থ না হলেও এখনই বাসায় যেতে ছটফট করছে শিশুটি। আমি এখন সুস্থ, আমার জায়গায় ভালো লাগে না, বাসায় যেতে মন চায়। তাদের জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতো, তো ওই জায়গা থেকে মনে মশা কামড় দিছে। পরে একদিন রাত্রে অনেক জ্বর, তো জ্বর থেকে সকালবেলা অনেক বমি বমি, বুকে ব্যথা, পেট ব্যথা, গাড় ব্যথা, উঠে বসতেও পারতো না। ঢাকা শিশু হাসপাতালে এমন রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। তবে করোনা নাকি ডেঙ্গু এমন প্রশ্নে পরিবার থেকে শুরু করে হাসপাতালেও রোগ নির্ণয়ের ক্ষেত্রে পড়তে হচ্ছে জটিলতায়। টেম্পারেচার 104-এর নিচে নামতে ছিল না কখনোই, 103-104 এরকমই ছিল। তো নর্মালি যেহেতু মোটামুটি অ্যাওয়ারনেস বা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ডেঙ্গুর সিমটম 103 বা 104। এদিকে আমার বড় বাচ্চাটা ডেঙ্গু হয়েছিল, এই হসপিটালে ভর্তি ছিল। জ্বর হওয়ার পরে আর এই হসপিটালে ভাবছি যে আছে যেহেতু, তাইলে একটু ডাক্তার দেখাই আর পরিস্থিতি ভালো না দেখে টেস্ট দিছে, দেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসছে। আমার আগে গলা ব্যথা ছিল, তারপর ঠান্ডা আর কাশি, বমি হয়েছিল, তারপরে পাতলা পায়খানা হয়েছিল, মাথা ব্যথা, কিছু খাইলে রাখতে পারতো না, ফালাই দিত। তখনই মেডিকেলে রেফার করেছে, আর রক্তের যে হিমোগ্লোবিন ছিল ওটা 83,000 চলে আসছিল। হাসপাতালের পরিচালক জানালেন এই মৌসুমে শিশুদের জ্বর হলেই সতর্ক থাকতে হবে, আর জ্বর সেরে গেলেও এর পরের উপসর্গগুলোকেও দিতে হবে গুরুত্ব। প্রতিদিন কিন্তু রোগীর অ্যাডমিশন কিন্তু বাড়ছে, শুধুমাত্র যে আমরা হাসপাতালে তা না, আমাদের ডে টু ডে প্র্যাকটিসে প্রতিদিন বাচ্চারা রোগ জ্বর নিয়ে আসছে এবং আমরা কিন্তু ডেঙ্গু পাচ্ছি। যদি তার সারা শরীরে আপনার আপনার ঘাম ঘামে যায়, তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার পালস বিপি পালসগুলো কমে যায়, তখন সে অবশ্যই তাকে ভর্তি করতে হয়। ডেঙ্গুর জীবাণুবহনকারী এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।